আমাদের সমাজে মুসলিম ফারায়েস নিয়ে কিছু ভ্রান্ত ধারণা এবং মুসলিম ফারায়েস সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান না থাকার জন্য আমরা ছোটোখাটো ভুল করে থাকি। তো আশা করছি এই ভিডিওটি যদি আপনারা দেখেন প্রথম থেকে শেষ অবধি, তাহলে ইসলামিক ফারায়েস এবং মুসলিম ফারায়েসের কিছু ছোট ছোট কথা আমরা জানতে পারব। সেই বিষয়টি জানার জন্য ভিডিওটি আপনারা দেখা দরকার। প্রথম এখানে প্রশ্ন যে মৃত ব্যক্তির বাবা কতটা সম্পত্তির অংশ পেতে পারে বা পায়। এখানে উত্তর দেওয়া হয়েছে যে মৃত ব্যক্তির বাবা তিন প্রকারের সম্পত্তির অংশ পায়। এখানে ক নম্বরে বলা হয়েছে মৃত ব্যক্তির কোনো পুত্র বা পুত্রের পুত্র যতই নিম্নেরই হোক থাকলে বাবা ছয় ভাগের এক ভাগ পাবেন। মনে রাখবেন, মৃত ব্যক্তির যদি কোনো পুত্র আছে বা পুত্রের পুত্র আছে বা নাতি নাতনি আছে, তাহলে মৃত ব্যক্তির বাবা ছয় ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন। খ নম্বরে বলা হয়েছে পুত্র বা পুত্রের পুত্র যদি না থাকে, দ্যাট মিন ছেলে বা ছেলের ছেলে যদি না থাকে কিন্তু কন্যা বা ছেলের কন্যা থাকলে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন, এবং তাদের অংশ দেওয়ার পর যা অবশিষ্ট অংশ সম্পত্তি থাকবে সেটাও কিন্তু বাবা পাবেন। খ নম্বর পয়েন্টটা আবারও বলছি, যদি মৃত ব্যক্তির ছেলে এবং ছেলের ছেলে যদি না থাকে, মাত্র যদি মেয়ে থাকে বা মেয়ের যদি মেয়ে থাকে, তাহলে কিন্তু মৃত ব্যক্তির বাবা ছয় ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন, এবং তাদের সম্পত্তি দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেটাও কিন্তু মৃত ব্যক্তির বাবা সে সম্পত্তি পাবেন। গ নম্বরে বলা হয়েছে মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকলে অন্যান্য অংশীদারদের অংশ দেওয়ার পর বাকি সমস্ত সম্পত্তি মৃত ব্যক্তির বাবা পাবেন। দুই নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির মাতা কতটা সম্পত্তির অংশ পায়। এখানে উত্তরে বলা হয়েছে তিনভাবে পায়। ক নম্বর, মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্রের সন্তান আদি যতই নিম্নরে হোক থাকলে, অথবা যদি পূর্ণ বৈমাত্রীয় বা বৈপিত্রীয় ভাই বোন থাকে, তবে মাতা ছয় ভাগের এক ভাগ সম্পত্তি পাবে। মৃত ব্যক্তির যদি কোনো সন্তান থাকে বা সন্তানের সন্তান থাকে, তাহলে মাতা কিন্তু ছয় ভাগের এক ভাগ সম্পত্তি পাবে। এটা হলো ক নম্বর। এবং খ নম্বরে বলা হয়েছে যে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান বা পুত্রের সন্তান আদি যতই নিম্নের হোক না থাকে, মৃত ব্যক্তির যদি সন্তান বা সন্তানের সন্তান না থাকে এবং যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে, তবে মাতা তিন ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন। গ নম্বরে বলা হয়েছে কোনো সন্তান বা পুত্রের সন্তান আদি যতই নিম্নের হোক না থাকলে, অথবা কমপক্ষে দুইজন ভাই বোন না থাকলে, এবং যদি মৃত ব্যক্তি স্বামী বা স্ত্রী হয়, তবে তার স্বামী বা স্ত্রী মাতা ও পিতা উত্তরাধিকারী হলে সেই স্বামী বা স্ত্রীর অংশ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তার তিন ভাগের এক ভাগ মাতা পাবেন। মৃত ব্যক্তির এক ভাই থাকলেও মাতা তিন ভাগের এক ভাগ সম্পত্তির অংশ পাবেন। খ নম্বর, যদি সন্তান বা সন্তানের সন্তান যতই নিম্নের হোক না থাকে, তাহলে স্বামী মোট সম্পত্তির দুই ভাগের এক ভাগ, দ্যাট মিন্স আধা সম্পত্তি পাবেন। চার নম্বর প্রশ্ন উত্তর, স্ত্রী স্বামীর সম্পত্তি কতটা অংশ পাবেন। আবারও বলছি চার নম্বর প্রশ্ন, স্ত্রী স্বামীর সম্পত্তির কতটা অংশ পাবেন। উত্তর, স্ত্রী স্বামীর সম্পত্তি দুইভাবে পাবেন। সন্তান বা পুত্রের সন্তান যতই নিম্নের হোক থাকলে স্ত্রী স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন, সন্তান না থাকলে চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন।